शिवाय, ओम नमः शिवाय। গঙ্গা চলে এসো। না গো, এখন নন্দিনীর ব্যাপারটাই আমার কাছে সবচেয়ে জরুরি। নন্দিনীকে যতক্ষণ না শেষ করছি আমি অন্য কোনো বিষয় নিয়ে আর চিন্তা করার পরিস্থিতিতে নেই। আমাকে তুমি ক্ষমা করে দিও। যতক্ষণ এই কাজ হচ্ছে আমি কোনো কিছুতে মন দিতে পারছি না। তুমি স্কুল একাই চলে যাও, আমি যেতে পারবো না। গঙ্গা এবার অনেক হয়েছে, দেবসেনা আমাদের জন্য স্কুলে অপেক্ষা করছে, তুমি গাড়িতে বসো। না গো, আমাকে তুমি জোর করো না, আমি যেতে পারবো না। গঙ্গা, ধুর, আমার এখন অরুণের সাথে বাইরে যাওয়ার থেকে আপনাদের সাথে নন্দিনীর বিষয়ে কথা বলা দরকার। এখন আমার মেয়ের প্রতি ভালোবাসার থেকে নন্দিনীর প্রতি রাগ অনেক বেশি। আরে, বিনা কারণে গঙ্গা একটা প্রতিজ্ঞা করে ওই পাপীদের সাথে মিশে এক হয়ে গেছে। ও স্বামীর সাথে যেতে না দিয়ে ওরা ওকে আটকে রেখেছে, এইটার একটা বিহিত করতে হবে। এই এক্সামের টেনশনে ঘুমই আসছে না। দিদার কাছে গেলে গল্প বলে ঠিক ঘুম পাড়িয়ে দেবে। আজকে বরং গিয়ে দিদার কাছে ঘুমাবো। দেবসেনা মা, আজ আমার এক্সাম, আমি খুব ভালো করে দিয়েছি মা। আজকের এক্সাম যে এত ইজি হবে আমি ভাবতেই পারিনি। মনে হচ্ছে কিরণের দেওয়ার মাদুলিটার জন্য এইসব হয়েছে। আমি এক্ষুনি গিয়ে কিরণকে থ্যাংকস বলে আসছি। আর কিরণ আমাকে এই মাদুলিটা খুলতে বারণ করেছে। আমি ঘুমাতে যাচ্ছি। দেবসেনা, কি হয়েছে মা? ওই মাদুলিটা বেঁধে কিরণ তোমার কোনো ক্ষতি করতে চাইছে। ওই মাদুলিটা তোমার দরকার নেই, ওটা তুমি খুলে ফেলো। মা, সেদিন তুমি বলেছিলে যে কিরণ আইসক্রিমে বিষ মিশিয়েছে, কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল ও বিষ মেশায়নি। এখন আবার বলছো ও আমাকে মাদুলি পরে আমার কোনো একটা ক্ষতি করতে চাইছে। কিরণের ওপর তুমি শুধু শুধু রাগ করছো। ধর্মরাজ আঙ্কেল খুব বাজে লোক, কিন্তু এই কিরণ খুবই ভালো। ওকে তুমি শুধু শুধু ভুল বুঝছো। ওর ব্যাপারে তুমি কিচ্ছু জানো না। তুমি ভাবছো ও ভালো লোক? ও যে আইসক্রিমে বিষ মিশিয়েছে সেটা আমি নিজে চোখে দেখেছি, আর সেই আইসক্রিমটা খেয়ে ও নিজেকে ভালো প্রমাণ করতে চাইলো। আমি ওর ব্যাপারে জেনেই কথা বলছি, তুমি ওকে বিশ্বাস করো না। তুমি যেইভাবে বলছো তোমাকে দেখছি কিছুতেই বোঝানো যাবে না। এখন আর কোনো কিছু না বলে শুধু আমায় কি করতে হবে সেটা বলো। তোমার হাতের মাদুরিটা খুলে এখনই ফেলে দাও। মা, এই মাদুরিটা পড়েছি বলে আমার এক্সাম কিন্তু খুব ভালো হয়েছে। আমার আর চারটে এক্সাম বাকি আছে, ওই এক্সামগুলো হয়ে গেলেই আমি মাদুরিটা খুলে ফেলবো। ততদিন হাতে এটা থাকুক না মা, প্লিজ মা, তুমি আর এটাকে নিয়ে আমায় জোর করো না। দেবসেনা, কিরণের দেওয়া ওই মাদুলির উপর দেবসেনার পুরো বিশ্বাস জন্মে গেছে। দেবসেনার ওই মাদুলি খোলা অবধি ওর যেন কোনো রকম ক্ষতি না হয়। শুনুন, অরুণ আজ দেবসেনা স্কুলে গেছিল কিন্তু এখনো ফেরেনি। ও কি আপনাকে কিছু বলেছে? ও, অরুণের কথা মনে পড়েছে তাহলে? যখনই দেখো তখনই তুমি মাধবীর খোঁজে করতে, আজ আবার হঠাৎ করে অরুণের কথা জিজ্ঞেস করছো? ও ফোন করেছিল কিনা সেটাই জিজ্ঞেস করলাম। এতে এত রাগ করার কি হয়েছে?
সংসারের জন্য চিন্তা না করে মাধবীর পেছনেই ঘুরে বেড়াচ্ছ। রাগ না করে কি করব বলো তো? তুমি যখন মাধবীর পেছনে ঘোরা বন্ধ করবে তখনই আমি তোমার সাথে কথা বলবো। আশা করি আমার কথাটা বুঝেছ। আরে তুমি কখন এলে? তুমি এখনো আমার উপর রাগ করে আছো? আমি যদি বাইরে বেরোই তাহলে নন্দিনী আমাদের পরিবারের ক্ষতি করতে পারে, আর সেই জন্যই প্যারেন্টস মিটিংয়ে আমি তোমার সাথে যাইনি। মিটিং কেমন হলো? আরে কোনো প্যারেন্টস মিটিং ছিল না, তোমাকে বাইরে নিয়ে যাওয়ার জন্য আমি মিথ্যে কথা বলেছিলাম। নন্দিনীর ব্যাপারে কিছু বলতে চাইছিলে, তখন মাধবী ডাকলো বলে আমি চলে গেছিলাম। ওই নন্দিনীর ব্যাপারে কথা বলার জন্য তুমি আমাকে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলে কেন বলো তো? কি এমন কথা আছে তোমার? আমি যেটা বলবো আমার মনে হয় সেটা তুমি আগে থেকেই জানো, কিন্তু বিষয়টাকে তুমি কোনো গুরুত্বই দিচ্ছ না। কিন্তু গঙ্গা, আমি সত্যিটা জানি আর সেটাকেই আমি বলার চেষ্টা করছি। প্রথমে তুমি আমাকে বলো কি ব্যাপার। বলবো, কিন্তু এই সত্যিটা নাগানন্দা বা মাধবী যেন জানতে না পারে। তুমি যেটা বলতে চাও সেটা পরিষ্কার করে বলো। তুমি যাকে শেষ করতে চাইছো সেই নন্দিনী আর কেউ নয়, সে তোমার নিজের। থামো, নন্দিনী অন্য কেউ নয়, ও আমার নিজের দিদি, তাই তো? আমরা দুজনেই পার্বতীর মেয়ে। নন্দিনী নাগ বংশে জন্মেছে আর আমি মনুষ্য বংশে জন্মেছি, এইটাই বলতে চাও তো তুমি? হ্যাঁ, নন্দিনী তোমার নিজের বোন। আমাকে এসব তুমি একদম বলবে না। এই কথাটা শুনতে শুনতে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। এখন এমন পরিস্থিতি এসেছে যে এই কথাটা তোমার থেকে শুনতে হচ্ছে। কে বলেছে এটা তোমাকে? হ্যাঁ, রঙ্গনায়কী মা? না গঙ্গা, এই সত্যিটা আমি আগেই জানতাম। তুমি আমাদের মাধব আঙ্কালের মেয়ে নও। তোমাকে উনি আশিঘাটের মন্দির থেকে কুড়িয়ে পেয়েছিলেন, তারপর নিজের মেয়ের মতো উনি মানুষ করেন তোমায়। হতে পারে আমার বাবা কোনো মন্দির থেকে আমাকে এনে বড় করেছে, হতে পারে আশিঘাটের মন্দিরের কোনো অনাথ মেয়ে আমি, কিন্তু আমি ওই নন্দিনীর বোন হতে পারি না, আর না পার্বতীর মেয়ে। এই মিথ্যে কথাগুলো বলে বলে আমার মন বদলানোর চেষ্টা করেছে, আর এখন মিথ্যেগুলো তোমাকেও বলছে, তোমার মাথাটাও খারাপ করছে। এই মিথ্যে কথা তোমাকে কে বলেছে আমি জানতে চাই, বলো কে বলেছে তোমাকে এসব? আমাকে কেউ বলেনি এসব, এই সত্যিটা আমি আগে থেকেই জানতাম গঙ্গা, আর আজকে এই সত্যিটা বলার সময় এসেছে, সেই জন্যই বললাম। এই কথাটা তুমি বিশ্বাস করো আর নন্দিনীকে মেরে ফেলার পরিকল্পনা নিজের মাথা থেকে বের করে দাও। এসব কথা তোমাকে কে বলেছে আমি খুব ভালো করেই জানি। এসব নিশ্চয় রঙ্গনায়কী মা বলেছেন, তার কারণ এই মিথ্যে কথাগুলো বলে আমার হাত থেকে উনি নন্দিনীকে বাঁচানোর চেষ্টা করছেন। গঙ্গা, রঙ্গনায়কী মা আমাকে এসব কিছু বলেননি। এই কথাগুলো উনি তোমাকে বলেননি? দেব সেনার দিব্যি করে বলো, বলো দিব্যি করে। হ্যাঁ ঠিক আছে, রঙ্গনায়কী মাই বলেছে। আমি খুব ভালো করে জানতাম এটা উনিই তোমাকে বলেছেন। উনি সব মিথ্যে কথা বলেছেন, এগুলো বিশ্বাস করো না। তোমার কেন মনে হচ্ছে উনি মিথ্যে কথা বলছেন? তোমরা জমজ বলেই তো তোমাদের একই রকম দেখতে। এক রকম দেখতে বলেই আমরা দুজনে দুই বোন হয়ে গেলাম। আমি অনেক দিন ধরে নন্দিনীর পূজো করেছি, সেই জন্যই ও আমার রূপ পেয়েছে। আমরা দুজন কোনোভাবেই দুই বোন হতে পারি না। তাছাড়া নন্দিনীকে বাঁচানোর জন্য এসব মিথ্যে কথা উনি বলেছেন, আর সেটা উনি স্বীকার করেছেন। নন্দিনী আর তোমার এই সম্পর্কের ব্যাপারে মাধবী আর নাগানন্দা যাতে কোনোভাবেই জানতে না পারে, সেই কারণেই রঙ্গনায়কী মা তোমাকে মিথ্যে কথা বলেছিলেন। গঙ্গা, তুমি আর নন্দিনী যমজ বোন, আর এটাই সত্যি। না, আমি মানবো না, আমি নন্দিনীর বোন হতে পারি না, আর না ও আমার দিদি। এই বিষয়ে আমি আর কোনো কথা শুনতে চাই না, আমার মন বদলানোর চেষ্টাও করো না, তাহলে কিন্তু আমি বেঁচে থাকবো না, নিজেকে শেষ করে দেব। আগামী পূর্ণিমা আসার আগে আমি নন্দিনীকে মেরে ফেলবো। তোমার বাবার অস্থি স্পর্শ করে আমি প্রতিজ্ঞা করেছি,
পূর্ণিমার আগে আমি নন্দিনীকে শেষ করব, আর তা না করতে পারলে আমি নিজেকে শেষ করে দেব। আর আমাকে নন্দিনীর বোন বলে তুমি আমার সিদ্ধান্ত বদলানোর চেষ্টাও করবে না। কিছু জানতে পারলি মাধবী, অরুণের উদ্দেশ্য আসলে কি সেটা জানার জন্য তোর রূপান্তর বিদ্যার প্রয়োগ করে গঙ্গার রূপ ধরে যে গিয়েছিলি তার ফলাফল কি হলো? আমি যেমনটা সন্দেহ করেছিলাম অরুণের কাছে রঙ্গনায়কই সব সত্যি কথা জানিয়েছে, সেই জন্য অরুণ আমাদের থেকে লুকিয়ে ওকে সমস্ত সত্যি বলে ওর মন বদলানোর চেষ্টা।